দেশের মাদ্রাসা শিক্ষার ইতিহাসের অন্যতম এক নাম আল্লামা শফি মাদ্রাসার দাওরাই হাদিসের সনদকে এম এ সমমানের মর্যাদা আদায়ে তিনি ছিলেন সামনের কাতারের নেতা ইসলামের বিরুদ্ধে কটুক্তি আর আলেম ওলামাদের বিরুদ্ধে যে কোনো বিশোদ আল্লামা শফি ছিলেন উচ্চকণ্ঠ তার জীবনকর্ম সম্পর্কে আরও জানাচ্ছেন হাসান মাহমুদ চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মাদ্রাসা আর দেশের মাদ্রাসা কেন্দ্রিক ছাত্র শিক্ষার্থীদের মাঝেই এই আলেম ছিলেন এক অভিভাবকের মহিমায় আসীন নিভৃতে দীর্ঘ সময় ধরে দীনী শিক্ষার এক বাতিঘর ছিলেন এই আলেম ইসলামের আলময় পথে হেঁটেছেন তিনি পুরো দেশ জুড়ে আলেম ওলামাদের বিরুদ্ধে বিষদগার সহ ইসলাম বিরোধী নানা অপপ্রচারের প্রেক্ষাপটে দুহাজার সালের ১৯ জানুয়ারি হাটহাজারিতে এক ওলামা সম্মেলনে হেফাজত ইসলাম বাংলাদেশ গঠন করা হলে প্রতিষ্ঠাতা আমির হন আল্লামা আহমদ শফি তবে আল্লামা শফি আলোচনায় আসেন দু সালে ওই বছর নারী উন্নয়ন নীতিমালা করার পর এর বিরোধিতা করে চট্টগ্রামে কর্মসূচি ডাকেন তিনি পরে দু হাজার তেরো সালে ব্লগিংকে কেন্দ্র করে সারাদেশেই বিক্ষোভে নামে কৌমি মাদ্রাসার আলেম ও শিক্ষার্থীরা দেশের আলেম সমাজের নেতৃত্বে চলে আসেন আল্লামা আহমদ শফি তারপর রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ আর আন্দোলনের নানা বাঁকে আলেমদের এই নেতা সারা দেশের সাধারণ মানুষের কাছেও পরিচয় পান ইসলামের বিরুদ্ধে কটুক্তি আর আলেম ওলামাদের পক্ষে প্রতিবাদের অন্যতম এই নেতা কৌমি মাদ্রাসার দাওরায় হাদিসের সনদকে এম এর মর্যাদা দানের দাবিতে আরও বেগবান করেন আন্দোলন পরে দু হাজার সালের এগারো এপ্রিল সরকার এম এর সমমান মর্যাদা ঘোষণা করেন দাওরায় হাদিসের সনদকে যা মাদ্রাসা ইতিহাসে যুগান্তকারী আল্লামা আহমদ শফি উনিশশো সালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার পাখিয়ারটিলা গ্রামে জন্মগ্রহণ করেন ইসলামী শিক্ষা লাভের উদ্দেশ্যে দশ বছর বয়সে আল্লামা শফি ভর্তি হন চট্টগ্রামের হাট হাজারিস্ত দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসায় সেখান থেকে হাদিস ও ফিকাশাস্ত্রে উচ্চতর শিক্ষার জন্য উনিশশো সালে চলে যান ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় সেখানে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ও জমিয়তে ওলামায়ে হিন্দের প্রেসিডেন্ট আল্লামা সাইয়েদ হুসাইন আহমদ মাদানির কাছে আধ্যাত্মিক শিক্ষা লাভ করেন ও তার খেলাফত খেলাফতপ্রাপ্ত হন দেশে ফিরে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে দারুল উলুম হাটহাজারিতে শিক্ষক হিসেবে নিযুক্ত হন এবং উনিশশো সালে এই মাদ্রাসার মহাপরিচালক পদে দায়িত্ব গ্রহণ করেন আল্লামা আহমদ শফি দু সালে আল্লামা শফি কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হন আল্লামা আহমদ শফির লেখা হক ও বাতিলের চিরন্তন দ্বন্দ্বসহ প্রায় বাইশটি গ্রন্থ এখনও আলো ছড়িয়ে যাচ্ছে ইসলামের আল্লামা আহমদ শফির ইন্তেকালের মধ্য দিয়ে বাংলাদেশে দিন শিক্ষার এক যুগান্তকারী অধ্যায়ের অবসান হল হাসান মাহমুদ এন নিউজ ঢাকা